করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। বন্ধ হয়ে যায় দেশ, স্থবির জীবনযাত্রা, যার প্রভাব পড়ে খেলার মাঠেও। চলমান কয়েকটা ক্রিকেট ম্যাচ হলেও স্থগিত হয়ে যায় ফুটবলের প্রিমিয়ার লিগ। ঘুরে ঘুরে চার ভেন্যুতে খেলা চালাতে যে স্বাস্থ্যবিধি মানা দরকার হতো, সেটা নিয়ে সংশয় থাকায় লিগ চালানো নিয়ে কোনো কথাই বাড়ায়নি কেউ। কিন্তু লকডাউনে বেশিরভাগ কার্যক্রম ধীরে ধীরে আবারও শুরু হতে থাকায় এবার নড়ে চড়ে বসেছে ফুটবল কর্তারা। ক্লাবগুলোর সঙ্গে দুদফা বৈঠকের পর নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় রাউন্ড শুরুর নতুন তারিখ। হয়েছে খসড়া সূচি, ঈদের আগে শেষ হবে তিন রাউন্ড। আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু আমরা খসড়া ফিকচার দিয়েছি এবং সেই ফিকচার ক্লাবগুলো দেখে তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমরা সকলেই ঐক্যমতের ভিত্তিতে আগামী 30 এপ্রিল পেশাদার লীগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। সরকার ঘোষিত লকডাউন শেষ হয়ে যাবে 28 তারিখ। এ বিষয়টিকে মাথায় রেখেই মূলত নতুন সূচি সাজিয়েছে পেশাদার লীগ কমিটি। কিন্তু কোনো কারণে লকডাউন বাড়লেও পরিকল্পনা থেকে সরে আসতে চায় না তারা। চার ভেন্যুতেই দর্শকবিহীন ম্যাচ চালানোর পরিকল্পনা ফেডারেশনের। সিরিয়াস লকডাউনের ম্যাটার্সটা আমি আসলে ওইভাবে আমরা চিন্তা করিনি, তবে লকডাউন যদি থাকেও সেই কারণেই কিন্তু আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং মতামতের জন্য পজিটিভ ইন্ডিকেশন আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাব। খেলা শুরু হলেও এএফসি এবং জাতীয় দলের ক্যাম্পের জন্য আবারও বিরতিতে যেতে হবে মে মাসে। এজন্য এখনই খেলা শুরুর পক্ষে ছিল না কয়েকটি ক্লাব, তবে দু একজনের জন্য বিপিএল বন্ধ রাখার পক্ষে নয় কমিটি। স্পেসিফিক একটি বা দুটো ক্লাবের অসুবিধার কারণ দেখিয়ে 13টি ক্লাবের যে পেশাদার লীগ সেটাকে আমরা আলোচনায় না আনাটাই মনে করি আমাদের বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে। আগামী 31 জুলাইয়ের মধ্যে চলতি মৌসুমের বিপিএল শেষ করতে চায় পেশাদার লীগ কমিটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।